একজনের রক্ত দরকার, রক্তের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ। শুনতেছেন কথা? রক্তের গ্রুপ কি? ও নেগেটিভ রক্ত কি সহজে পাওয়া যায়? না। ও নেগেটিভ রক্ত সহজে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি করার পর যার রক্তের সাথে মিলছে সেই লোক ছিল বেকায়দা কৃপণ, হেভি কিপটা। এত কৃপণ, ক্ষুধা লাগলে পরে ভাত যেন কম লাগে, এই জন্য খাওয়ার আগে তিন গিলাস পানি খায় যাতে ভাত কম লাগে। এরকম বেকায়দা কৃপণ। ছোট্টবেলা হলে বলে দুপুরের খাওয়া বন্ধ করে দেওয়া উচিত, কারণ ছোটবেলা। এরকম বেকায়দা কৃপণ লোক, রক্তের গ্রুপ যখন মিলে গেছে, যার রক্ত দরকার, লোকটা ছিল বিশাল ধনী, সাথে লোকজন ছিল, যায় বলছে ভাই তোমার রক্ত দেওয়া লাগবে, লোকটা বলছে হায় আমি রক্ত দেব, এটা সম্ভব? আমি দেব রক্ত, আমি যে কৃপণ, আমার রক্ত মাংসে নেবে এটা বিশ্বাস হয় না, আর আমি যে রক্ত দেব এটা আমি নিজেও বিশ্বাস করি না, রক্ত আমি দিতে পারবো না। সাথে লোকজন ছিল অনেক, জোর করে তার টেবিলের উপরে শুয়ায়া এক টানে রক্ত নেছে দুই ব্যাগ, কয় ব্যাগ? কারণ ও নেগেটিভ সহজে পাওয়া যায় না, একবার রক্ত নেছে দুই ব্যাগ। দুই ব্যাগ রক্ত নেওয়ার পর ডয়ারের টেবিলের ডয়ার টান দিয়ে চেক বই বের করে একটা চেকের উপরে ৩,০০০ টাকা লিখে দিয়ে বলছে এই নে তোর ৩,০০০টাকা। কৃপণ ব্যক্তির হাতে ৩,০০০টাকার চেক মানে হলো আকাশের চাঁদ, ঠিক না? যখন ৩,০০০টাকার চেক পাইছে তখন ও উৎসাহ হয়ে বলছে স্যার আমি আরো এক ব্যাগ রক্ত দিতে চাই। তখন বলছে ওরে বদনা, যদি আরো এক ব্যাগ রক্ত নেই তুইও মরবি আমারও মারবি, দরকার নাই, এই নে টেলিফোন নাম্বার, রেখে গেলাম যখন দরকার হবে ফোন দেব চলে আসবি। বলছে ঠিক আছে অসুবিধা নাই। ৩ মাস পর আর এক ব্যাগ রক্ত দরকার, ফোন দিছে হ্যালো। উনি বলছেন স্যার কোথায় আসতে হবে বলেন তাড়াতাড়ি, ঠিকানা বলে দেওয়ার পর চলে আসছে সেখানে। এবার এক ব্যাগ রক্ত নিয়ে এই স্যার তারে টাকা দেশে ২ টাকার নোট ৫টা, মাত্র ১০ টাকা, কয় টাকা? ১০ টাকা। ১০ টাকা দেওয়ার পরে এই লোক তো রেগে গেছে, বলছে কি একটা বেকায়দা লোক আপনি, আপনি একজন খারাপ মানুষ, ওয়াদা খেলাপকারী, ওয়াদা ভঙ্গকারী, আপনি একজন সিচার বাটপার, কথা দিয়ে কথা রাখেন না। আপনি আমাকে চায় ৩ মাস আগে রক্ত নিলেন, ২ ব্যাগ টাকা দিলেন ৩ লাখ, ৩ মাস পরে এসে রক্ত নিলেন ১ ব্যাগ, টাকা দেন ১০টা ২ টাকার নোট ৫টা, তাও ৩ ডেসিরা, চলে না? আপনার মতো খারাপ লোক আর দুনিয়ায় নাই না। মুখে যা আসে, মেজাজ খারাপ হলে যা হয়, মুখে যা আসে তাই বলছে। লোকটা তখন বলছে ভাই তুমি আমারে খারাপ বলো না, তুমি আমারে সিচার বাটপার বলো না, তুই আমারে গালিগালাজ করিস না, আমি চিন্তা করে দেখেছি তুই খারাপ, তোর রক্ত শুদ্ধ খারাপ। ৩ মাস আগে আমি ছিলাম ধনী, আমার মন ছিল ধনী, ৩ মাস আগে তোর শরীরের রক্ত যখন আমার শরীরের ভিতরে ঢুকেছে, ৩ মাস পরে আমি নিজেই হয়ে গেছি কৃপণ, ১০ টাকার বেশি দিতে পারবো না। রক্তের ঝামেলা আছে না নাই? জোরে বলেন রক্তের ঝামেলা আছে না নাই? একটু উঁচু আওয়াজে আওয়াজ দিবেন। আবু জেহেল চলে গেছে, আবু লাহাব চলে গেছে, আবু লাহাবের কাজ ছিল রসুল যেখানে, আবু লাহাব সেখানে, যেখানে ইসলামের দাওয়াত সেখানেই বাধা, যেখানে কোরআনের দাওয়াত সেখানেই বাধা। ৪৫০ বছর আগে আবু লাহাব, আবু জেহেল, উম্মার সাহিবারা চলে গেছে, ওরা মৃত্যু হয়ে যাওয়ার পর ২০২৩ সালে এসে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলে যদি কেউ বাধা দেয় তাহলে মনে রাখবেন আবু লাহাবের তৈরি রক্তে তৈরি হওয়া ২৩ সালের এরা নব্য আবু লাহাব ছাড়া কিছু নয়। আল্লাহ আমাদের আবু লাহাব সিনার তৌফিক দান করেন, বলেন আমিন।